আসসালামু আলাইকুম। আজকে আমি আমার ফলোয়ার্সদের বা আমার পেশেন্টদের খুব কমন একটা প্রশ্নের হচ্ছে আনসার দিতে আসছি। সেটা হচ্ছে যে অনেকে আমার কাছে জানতে চান যে ম্যাডাম, ঘন ঘন আল্ট্রাসোনোগ্রাম করলে কি গর্ভের বাচ্চার কোনো ক্ষতি হবে? তো এটা আসলে খুবই কমন একটা প্রশ্ন এবং প্রায়ই আমার পেশেন্টরা আমাকে করে থাকেন, তাই ভাবলাম যে এটা নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করি। এটা নামটাই কিন্তু বলে দিচ্ছে, আল্ট্রাসাউন্ড। হ্যাঁ, এটা হচ্ছে একটা সাউন্ড, মানে শব্দ, যেটা হচ্ছে যখন প্রোব দিয়ে মায়ের পেটে হচ্ছে প্রোবটা ধরা হয়, তখন এটা থেকে একটা সাউন্ড হচ্ছে গর্ভের বাচ্চার ভিতরে যায় এবং সেখানে গিয়ে যখন ওখান থেকে একটা প্রতিবিম্ব হচ্ছে হয়ে আসে, এবং যেটা আল্ট্রাসাউন্ড মেশিনে দেখা যায়, যা আমরা দেখতে পাই এবং সেটার ওভারঅল একটা ভিউ মোটামুটিভাবে দেখতে পাই এবং সেটা আমরা দেখে এটা রিপোর্ট করি। তো এটা হচ্ছে একটা সাউন্ড, এটা কোনো রশ্মি না, যার কারণে হচ্ছে এটা ক্ষতি হতে পারে। সেই জন্য বারবার আল্ট্রাসোনোগ্রাম করলে আসলে ক্ষতি হবে না, তবে এক্সরে, সিটি স্ক্যান এগুলো করলে কিন্তু গর্ভের বাচ্চার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, তো বারবার আল্ট্রাসোনোগ্রাম করলে গর্ভের বাচ্চার ক্ষতি হবে না। বাট এখন কথা হচ্ছে যে কেন আপনি বারবার আল্ট্রাসোনোগ্রাম করবেন? গর্ভবতীর সময়টাই 3 থেকে 4 বার কিন্তু একটা রুটিন আল্ট্রাসোনোগ্রামের টাইম বলা হয়েছে। যেমন প্রথম দিকে একটা আল্ট্রাসোনোগ্রাম করতে হয় ফার্স্ট ট্রাইমেস্টারে, যেটা হচ্ছে বাচ্চা জরায়ুতে আসছে কি না, নাকি এটা অ্যাক্টিভ প্রেগনেন্সি বা হার্টবিট আসছে কি না, একটা বাচ্চা নাকি দুইটা বাচ্চা, কিংবা জরায়ুতে কোনো টিউমার বা কোনো সমস্যা আছে কি না। আরেকটা আল্ট্রাসোনোগ্রাম করা হয় 16 সপ্তাহে, যেটা হচ্ছে বাচ্চার কোনো হাইড্রোস্ফিটালিস বা অন্য ধরনের কোনো সমস্যা আছে কি না। আরেকটা আমরা যেটা বলে থাকি যে অ্যানোমালি স্ক্যান বা ওই সময়টাই, যে 5 মাসের দিকে, 18 সপ্তাহ থেকে 22 সপ্তাহের দিকে, যে বাচ্চা যে পেটে আসছে তার কোনো অ্যানোমালির কোনো সমস্যা আছে কি না, জন্মগত কোনো ত্রুটি আছে কি না, সেটা দেখার জন্য আসলে একটা ওই সময় একটা আল্ট্রাসোনোগ্রাম করতে হয়। আর শেষের দিকে আরেকটা আল্ট্রাসোনোগ্রাম করতে হয়, যেটা দেখে জানা যায় যে বাচ্চা হচ্ছে গ্রোথটা ঠিকমতো আছে কিনা, ওজনটা ঠিক হয়েছে কিনা, পানির পরিমাণটা ঠিক আছে কিনা, বাচ্চার পজিশনটা ঠিক আছে কিনা, তারপরে হচ্ছে প্লাসেন্টার যে পজিশন সেটা ঠিক আছে কিনা। তো এই হচ্ছে মোটামুটি 4টা আল্ট্রাসোনোগ্রাম রুটিনলি করা হয়। বাট বারবার তো আল্ট্রাসোনোগ্রাম করার আসলে দরকার নাই। হ্যাঁ, যদি আপনার প্রবলেম হয়, ডক্টর চেক আপে থাকেন যে বাচ্চা নড়াচড়া কম হচ্ছে, পানি ভেঙে যাচ্ছে বা কোনো ধরনের যদি কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে হয়তো আপনি আবার আল্ট্রাসোনোগ্রাম করতে পারেন। বাট বারবার তো আল্ট্রাসোনোগ্রাম করার দরকার নেই, প্রয়োজন নয়। আপনি এমনিতেই গেলেন, আল্ট্রাসোনোগ্রাম করলেন, সেটার কিন্তু আসলে প্রয়োজন নেই। আপনি যে ডক্টরের চেক আপে থাকবেন, উনি আপনার রেগুলার চেক আপে যেই অ্যাডভাইসটা দিবেন সেটা করাই এনাফ। তারপরেও যেহেতু আপনি জানতে চেয়েছেন যে বারবার আল্ট্রাসোনোগ্রাম করাটা কি ক্ষতি কি না, না, বারবার আল্ট্রাসোনোগ্রাম করা ক্ষতি না, বাট প্রয়োজন ছাড়া করার তো দরকারও নেই। ঠিক আছে, তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।